ভদ্রুরী মহতাব সে রেভেনশা কলেজের ছাত্র, ইংরাজি উপাধ্যুত্তর ডিগ্রি হাসল করেছেন। সে সাত সাত থর নির্বাচন জিতিছেন, জমা হারি না। মু তো বহু থর হারিছি, হারু পার্টি কী জিতাপট বেশি কহব, কিন্তু মু ভাবুছি মহতাব বাবু নিশ্চিত ভাবে অন্যায় করছেন, বোধে তাহলে তাঁকর অহংকার বোধে টিকি আসিলা। সে এর পুনর্বিচার করতু, লিখিদিয়েছেন, কিন্তু যা লিখিছেন সে সহিত মু একমত নুহে। কিন্তু মত পরিবর্তন করিবারে কোন অসুবিধা আছে? যদি সাধারণ লোক মানে তাঁক মত পরিবর্তন ন করতে, তাহলে সরকার কিপর পরিবর্তন হুঁতা? মত পরিবর্তন কু আমি আহ্বান করা এবং ভত্রী বাবু নিবেদন করিবি, সে তাঁকর মতকে পুনর্বিচার করতু, নিশ্চয় সে পরিবর্তন করবে। গত 31 তারিখে স্বায়ত্ত শাসন দিবস অবসরের এই প্রকার মন্তব্য সে গোটি দিয়ে, তাপরে বর্তমান আমি 10 দিন হেলা, 10 দিন ভিতরে আপনার লক্ষ্য করে যথেষ্ট বিতর্ক এ সম্পর্কে হেলা। কিন্তু মু সেই বিতর্ককে যেত অনুধান করুচি, এপর্যন্ত কাহাঠার গোটিয়ে বলিষ্ঠ যুক্তি পাই না কী নাম পরিবর্তন করা যাব। যদি টাণি ওটারিকি আমি গোটে যুক্তি বাছবা, তাহলে সেই যুক্তিটি হল যে নঙ্ক দুর্ভিক্ষ সময়ের ইয়ে রেভেনশা সাহেব আসিলে কমিশনার হয়েকি, এবং কমিশনার হিসাবে সে যে দায়িত্ব নিভাইবা কথা সে নিভাইলে না, যা ফলের এভাবে গোটি দুর্ভিক্ষ হল, লক্ষ লক্ষ লোক পোকমাছ পড়ি মরিগলে। কিন্তু মু ইতিহাসর তো ছাত্র নুহে, কিন্তু ইতিহাসকে যেত জাঁচি মু বরং ঐতিহাসিক বন্ধু মানুষ আহ্বান করবি, এ প্রকার তথ্য প্রমাণক উপস্থাপিত করতু, যে রেভেনশা সাহেবকে সিধাসলখ নঙ্ক দুর্ভিক্ষর এ বিভীষিকা দায়ী করা যাই, অন্য মানুষ বরং দায়ী করা যাই। তাপরে 10 বর্ষ সে ওড়িশার কমিশনার হয়ে রহলে, সর্বনিম্ন তো তাঁকর বদলি হয়ে যাই, কিন্তু সে কথা মতো যাওনি। কিন্তু তাহবি যদি কিছু পরিমাণের অবহেলা সত্য হয়ে থাকে, সে অবহেলার প্রায়শ্চিত সে আমি যথেষ্ট কিছু করেছেন। শিক্ষাক্ষেত্রে নবজাগরণ আনবার, ওড়িশার যে অনুষ্ঠানগুলির আবশ্যকতা লা তাকে তৈরি করবার তাঁকর বলিষ্ঠ ভূমিকা রয়েছে। এসসিবি মেডিকাল কলেজ বলে যা বড় ডাক্তারখানা বলে আমি কুচু, তার মধ্য সে মূলদুয়া পকাইলে, ট্রেনিং স্কুল করে ছাত্রী মানুষ বিদ্যালয় প্রতিষ্ঠা করে, শিক্ষার বিকাশ ক্ষেত্রে তাঁকর অবদানকে কেউ ভুলে পারে না। এবং পরবর্তী সময়ের যে কেনাল অন্যান্য সিস্টম সব ওড়িশার হয়ে তার মধ্যে কিছু ভূমিকা রেভেনশা সাহেবকে যাচ্ছে। এভাবে জন ব্যক্তি সে নিজে তো তাঁর না দিয়ে নিলে, তাঁকু দান দিয়ে ময়ূরভঞ্জর মহারাজ, এবং তাঁকু প্রশংসা করেছেন ফকিরমোহন সেনাপতি। এবং মু উৎকল দীপিকার পড়িছি যে মধুসূদন দাস যেতবে ইংল্যান্ড যাই সেতবে সে রেভেনশা সাহেবকে ভেটি, সে বয়োজ্যেষ্ঠ রেভেনশা সাহেব সেতবে অবসর গ্রহণ করে ইংল্যান্ডর অবস্থান করুলে, যে তাঁকর পুরা সময়টিকে সে পুরা ওড়িয়ার হি কথাবার্তা করুলে, ওড়িশার তাঁকর পুরোনা বন্ধু মানক বিষয়ের ভালমন্দ পচারি বুঝিলে, এবং ওড়িয়া পিঙ্কা যা মধুবাবু মধ্যে পিঁতি তাকে মধ্যে সে সেই বার্তাপ সময়ের মনে রাখি সে পিউলে। ওড়িশাকে ভালো পাইবার এই ছোটিয়া ছোটিয়া প্রমাণগুলি দেখলা পরে, শিক্ষার বিকাশ ক্ষেত্রে তাঁকর অবদানকে জাঁলা পরে, এবং জলসেচন আদি ব্যবস্থাকে করা পরে তাকে যদি প্রায়শ্চিত বলে মু বিচার করিবি, তাহলে আমি ক্ষমাশীল জগন্নাথঙ্কর ভক্ত ওড়িয়া মানে ক্ষমা দিয়ে তাঁকু বরং অভিনন্দন জনাইবা কথা। এইটা হি মো বিচারের সর্বশ্রেষ্ঠ হব। মাননীয় মুখ্যমন্ত্রী মু অনুরোধ করিবি, সে তাঁকর বিচার করন্তু, এ বিতর্কর কোণী অবকাশ অছি বলে মু ভাবু না, এ বিতর্কর অবসান ঘটু, খোলাখোলি ভাবে রেভেনশাকে ভালো পাওয়া ব্যক্তি মানে, ওড়িশাকে ভালো পাওয়া ব্যক্তি মানে, ওড়িশার নবজাগরণের সূত্রধরর লোক মানুষ সম্মান উদ্দেশ্যে সে এভাবে কোণী নাম পরিবর্তনর বিচার না বলে সরকারঙ্কর খোলাখোলি ঘোষণা কলে অনেক ওড়িয়া তাঁক উপরে খুশি হবে, তাঁকু অভিনন্দন।